গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে মাফ করে দাও মাহবুব আল্লাহ আমরা গুনাহগার, তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে বলো তো একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র বরুড়া থানার সরমের এই উত্তর কোড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এলাকার যুবকদের ব্যবস্থাপনায় আয়োজনে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার আলেম সবার দাড়ি ফাঁকা মুরব্বি বাবারা যুবক নজুবান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন দেখবেন আমার ভাই বাবারা মা বোনেরা দেশ বিদেশ থেকে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও মাহবুব আমরা গুনাহগার আল্লাহ জীবনের গুনাহ করছি বড় অন্যায় কইরা ফলাইছে জীবনের গুনার দিকে না তাকাইয়া মদিনার রহমাতাল লিল আলামিন নবীর তোফায়েলে আমরার মুদ্দা কলব মদিনার আয়না বানাইয়া আমাদের সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ জীবনের গুনাহ যদি তুমি মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো কৌফিয়ত দেওয়া লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করো রহমতের কোনো কমতি হবে না আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় আমার জীবনের গুনাহ মাফ কইরা আর কোনোদিন গুনার দিকে না যেন যাই এমন ক্ষমতা আমাদেরকে নসিব কইরা দেন আল্লাহ আজকের মাহফিলে কত মুরব্বি কত যুবক কত মা বোনেরা মাসুম বাচ্চারা গাত বাড়াইছে আল্লাহ যাদের জগতের ভিতরে আব্বা নাই যে বাবা এত কষ্ট কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর আর যাব দিও না রব্বুল আলামিন কত সন্তান হাত বাড়াইছে কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই হায় রে মা সে মারে মা কইয়া ডাক দিলে কুলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় সে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদরে সা হইয়া যায় এমন আম্মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা কতি ভয়ে গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি আজকের এই উত্তরোড্ডার জমিন থেকে যেই মাহফিলের মধ্যে হাত বাড়ানো হয়েছে সম্মানিত সভাপতি ও সুস্থ আল্লাহ বিশেষ করে প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ এলাকার যত মানুষ হাত বাড়াইছে সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানের সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও পরদার অন্তরালের আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে গো আমার মা বোনদেরকে আবেদাস
সালেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। প্রবাসের জমিন থেকে কত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রবাসের জমিনের প্রত্যেকটা মানুষকে কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারা থেকে আবু সালেহ সাহেবের বংশধরের জন্য দোয়া চায়, ওনার দুইজন সন্তান বিদেশে তাদের জন্য দোয়া চায়। আল্লাহ ওনার সন্তান সহ সবাইকে কবুল মঞ্জুর করে নেন। এলাকার যত মানুষ দোয়া চায়, অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। আমার মা বোনদের মনের আশা আপনি পূরণ করে নেন। আল্লাহ বিশেষ করে সলিমগঞ্জ থেকে তার সলিমগঞ্জ থানার আমার এসআই করিম ভাই দোয়া চায়, বিশেষ করে আল্লাহ সিরাজগঞ্জুল্লাহ পাড়ার থানার আমার ভাই মোহাম্মদ এসআই সালাম দোয়া চায়। এমন করে করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের নাম মনে থাকা না থাকা সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন। আজকের মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া সং দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে গায়েটা উপস্থিত হইয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা যারা এসেছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আকিরি পরিয়াদ আপনার দরবারে আল্লাহ মরণের আগে আমাদের সকলের জিভে আর জবানে পড়াবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।